এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেয়া নয় দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। এসব দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শনিবার জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চুন্নুর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে তারা বলেন, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে জাতীয় পার্টি। তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে দলটি। এর আগে বাজেট অধিবেশনে কোটা সংস্কারের পক্ষে বক্তব্য দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের। এ সময় তিনি সরকারকে কোটা সংস্কারের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান।